বুখারী শরীফের মধ্যে আসছে, এক লোক একটা জমিন ক্রয় করছে, জমিন ক্রয় করে গেছে জমিনে হাল চাষ করার জন্য, দেখে জমিনের নিচে স্বর্ণের একটা কলসি। সুবহানাল্লাহ, এই স্বর্ণের কলসি নিয়া যার কাছ থেকে জমিন ক্রয় করেছিল তার বাড়িতে গেছে, গিয়া বললেন, ভাই আমি তো আপনার নিকট থেকে জমিন ক্রয় করছি, স্বর্ণ ক্রয় করি নাই। আমি যখন হাল চাষ করতেছি মাটির নিচে স্বর্ণের কলসি বেছি, এই কলসির মালিক হলেন আপনি, আমি না। নেন আপনার কলসি, আপনি নিয়ে আসেন। যে ব্যক্তি জমি বিক্রি করছিল সে বলল, না এই কলসি আমার না, আমি জমিনও বিক্রি করছি, জমিনের ভিতরে যা কিছু আছে সব বিক্রি করছি, কাজে কলসি তোমার। এখন তো দুজনে লাগছে জগরা, গেছে এক সর্দারের কাছে, সর্দার সাহেব আমরা দুজনের মধ্যে তো একটা দ্বন্দ্ব লাগছে, এই স্বর্ণের কলসি নিয়ে আপনি দরবারটা শেষ করে দেন। সর্দার শেষ করব, সর্দার আল্লাহ জমিনওয়ালা কয় স্বর্ণ আমার না, ক্রয়কারী ব্যক্তি বলেন আমার না। আমরার এলাকার সর্দার যদি হইতো বলল যে তোমরা দুজনের জন স্বর্ণের দরকার নাই, আমার জ্বালা রেখে দিই, ঠিক না? কিন্তু ক্রয়কারী আল্লাহর ওলি, বিক্রয়কারী আল্লাহর ওলি, যে মাতাব্বর সর্দার সেও হইল আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। সর্দার সাহেব বলেন, আচ্ছা ঠিক আছে, একজনকে বলল আপনার মেয়ে আছে কো আছে, আরেকজনকে বলল আপনার ছেলে আছে কো আছে, তাহলে আপনার ছেলেকে দিয়ে এই মেয়েটাকে বিবাহ করা, আর বিবাহের অনুষ্ঠানের মধ্যে স্বর্ণটা খরচ করে দেয়। আপনার কষ্ট হইতেছে? আচ্ছা এই ধরনের ব্যবসা পৃথিবীর বুকে হল পাওয়া যাব নি? ব্যবসার মধ্যে অনেক চুরি ঢুকছে, মাল হলো বাংলাদেশি, সিল মোহর মারছে আমেরিকা, এই মালটা আমেরিকার থেকে আসছে, অথচ মালটা বাংলাদেশের। তুই মামলার ঘুমাইছে নাকি? এমন বাটফারি আছে নি? দাঘা গোল সান গেলাম, এই সময় আমি ছাত্র, চশমার তিনজন লাগতো না, যেমন আছে বাড়ি কো, আমি বাড়ি যান পঞ্চাশ দিবানি, দুই হাজার টাকা চশমা আমরা পঞ্চাশ কেমনে বলে হ আমি বলছি, পরে আমি যখন জায়গা আমার হুজুর ছাত্র মানুষ এমনি আমরা একটা দেখাই, পঞ্চাশ টাকা দিয়ে দেখাইছে চশমা, দাম চাইছেন কত দিছে কত দিয়া? আচ্ছা আসলে চশমার দাম 2000, বড় দূর হইলে 40, আরো 10 টাকা লাভ হয়েছে 50 টাকা দিয়ে। এটা এই ব্যবসা না চুরি? আরো জোরে কর। তাহলে ব্যবসার মাধ্যমে আল্লাহকে পাওয়া জানি, এই ব্যবসার মাধ্যমে আল্লাহকে পাওয়ার লাইন আসেনি,
আপনারা মনে করেন শুধু মসজিদে আল্লাহর হেফাজত আর কোন জায়গায় আল্লাহর হেফাজত না, ব্যবসার মধ্যে আল্লাহর হেফাজত, কৃষি কাজের মধ্যে আল্লাহর হেফাজত, দোকানের মধ্যে আল্লাহর হেফাজত, জিহাদের মধ্যে আল্লাহকে পাওয়া যা, কর্মের মধ্যে আল্লাহকে পাওয়া যা, যদি আমার নবীর তরিকা অনুযায়ী হয়, ঠিক না বেঠিক? আল্লাহর রাসূল একদল সাহাবা নিয়ে রওনা দিছে, দেখে এক যুবক সাহাবা ক্ষেতের কাজ করতেছে, খুব পরিশ্রম করতেছে। সাহাবারা বললেন, এই যুবকটা যদি এই পরিশ্রমটা না করে ইবাদত করত তাহলে তো তার জন্য খুব ভালো, খুব ভালো। আল্লাহর নবী শুনছেন, আল্লাহর নবী বলেন, এ সাহাবারা, এই যুবক ক্ষেতের কর্ম করতেছে, তোমরা বলতেছো দিনের কাম করলে তার জন্য ভালো হতো। সাহাবারে শোনো, সে যদি হালাল রিজিক উপার্জন করার জন্য, হালাল খাদ্য উপার্জন করার জন্য যদি মেহনতের মধ্যে লাগা থাকে, দিনের রাস্তা জেহাদ করা যে সোয়াব, সেই সোয়াব সাহাবি পাইবে। কি বলো তোমরা? কি দুনিয়ার কোন সরকারে ডিক্লার দিছে না? আল্লাহ আর সুদকে কিয়ামত পর্যন্ত হারাম বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন, নাউজুবিল্লাহ। আপনি সুদ খায়া, সুদের দ্বারা অর্থ সম্পদ সংগ্রহ কইরা বাড়ির মধ্যে সুন্দর সুন্দর বিল্ডিং গাড়ি দিয়ে আপনি চলে যাবেন কবরে, যে সময় কবরে ফিডা আরম্ভ করব, এই সময় কিন্তু ফিডার বাক আপনার সন্তানগুলি নিবে না, ঠিক না? এমন ব্যাকলকে আছে, সুদ কাইয়া বাড়ি কইরা গাড়ি কইরা বিবি বাচ্চারে দিয়ে একা দিয়ে কবর ফিডা খাওয়ার ব্যাক, খাইলে একসাথে খাবো, উপাস থাকলে একসাথে উপাস থাকবো, আমি সুদ খাইয়া অর্থ সম্পদ জমাইয়া একা গিয়া কবর ভিড়া খাইতাম না, এটা আমার নিয়ম। আপনারা কি বলে দেখেন? এক হাদিসে আল্লাহ রাসূল ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم ما কোন জাতির মধ্যে যখন জিনা এবং সুদ প্রকাশ পাবে, এই জাতি যেন নিজের জন্য আল্লাহর আজাবকে হালাল করে নিল, অর্থাৎ যেই জাতি বেবিচারে লিপ্ত থাকবে, জিনাতে লিপ্ত থাকবে, সুদে লিপ্ত থাকবে, এই জাতির উপরে আসমানি বলা মুসিবত নাজিল। সারা বিশ্ব সুদের ব্যবসার মধ্যে রইবা গেছে, সারা বিশ্ব জিনার মধ্যে রইবা গেছে, এই জিনা আর সুদের কারণে করোনা ভাইরাস আল্লাহর গজব নাজিল হইছে। এটা নবীর হাদিস, ঠিক নি? সুদ আসেনি আমরা দেশ, এই যে ব্যাংকগুলি আপনারা দেখেন, এগুলি সুদি ব্যাংক না? এগুলি তো সুদের কাম করতে আছে, গ্রাম অঞ্চলের মধ্যে সুদের ব্যবসা রমরম হয়ে গেছে, রমরমা হয়ে গেছে। আমি এক এলাকাত গেলাম তফসির করার জন্য, দিছে আমার সুদের বয়ান, সুদের বয়ান করার পরে সভাপতি সাহেব আমার ক, এই বয়ান ছাড়া আর কোন বয়ান কোরআন শুরু করল না। আমি বললাম, কে রে, তুই বয়ান করলেন কি? আশ্চর্য হলাম, সভাপতি কি কো,
তখন ভোলা বান্না বললো হুজুর আমরা কথা কই না হে সুতকু কিরে গাদার দোর গাদাও গো তোরা সুতকুর রে বানাইছো তফসির মাহফিলের সভাপতি তোরা এই তফসির কি হুগার হুগার ঠিক না বেটি এরপরে সাত বছর পর্যন্ত আমার আর দাওয়াত করছে না সাত বছর পরে সভাপতি যখন মরছে তখন আমার আবার দাওয়াত করছে যে কৌমের মধ্যে জিনা প্রকাশ পাবে জিনা অর্থ কি বেবিচারি বেবিচারি আছি আমরা সমাজ এমন কোন পত্রিকা নাই যে পত্রিকাতে নারী ধর্ষণের খবর নাই নারী ধর্ষণ শিশু ধর্ষণ মুসলিম রাষ্ট্রের মধ্যে যদি এমন খবর আসে তাহলে অমুসলিম রাষ্ট্রগুলির মধ্যে কি ঠিক না দুই নম্বর হলো সুদ সুদ যেই কৌমের মধ্যে সুদ ব্যাপক হইয়া যাবে এই কৌমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে এখন নবীর এই হাদিসে কি বলে জিনা করুন না সারন সুদ খাওন না সারন ছেড়ে দিবে রিজিকের মালিককে হ্যাঁ আল্লাহ আসমান জমিন বানাইবার 50,000 বছর আগে আপনার রিজিক লিখছে আচ্ছা একজনের রিজিক আরেকজন খাইতে পারেনি পারে আচ্ছা একজনের মরণ আর একজনের মরতারি বদলি মরণ চলে যদি বদলি মরণ চলতো তাহলে 25 বছরের ফুলা রয়েছে ক্যান্সার এর দাদা রে কইলো যে দাদা আমার বয়স 25 আমনের বয়স হলো 80 আমার বদলে আমনে মরেছে ঠিক না মরণ জীবন বদলি চলে না রিজিক বদলি চলে না যার যার রিজিক তার পেটে যাবে তার রিজিকের একটা দানা বাকি থাকে আজরাইল আসবার তো সাহস হই না রিজিক বাকি আছে আজরাইল আসতে পারবে না রিজিক শেষ হয়ে আসলে আজরাইল আসবে কিনার বিশ্বাস আমার আছে আলহামদুলিল্লাহ আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن الله الرسول একদিন বলতেছেন ধ্বংসাত্মক গুণা থেকে তোমরা বাঁচো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ সাতটি ধ্বংসাত্মক গুণা কি অর্থাৎ এমন সাতটি গুণা যেই গুণা তারে দুনিয়াতে ধ্বংস করে আখেরাতে ধ্বংস করে সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ গুণাগুলি কি তখন নবী গুণার বিবরণ আশরিক বিল্লাহ والسحر وقتل النفس التي إلا حرم الله وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي عند الذهب وقذف المحصنات المؤمنات الغافلات نعوذ بالله من الشيطان নবীজি বলেন যে সাতটি গুণা তোমাকে ধ্বংস করবে এর মধ্যে একটি গুণা হলো আল্লাহর সাথে শরীক করা কি করা
আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, এটা এমন পাপ, এই পাপের কোনো ক্ষমা নাই, আল্লাহ কোরআনে নিষেধ করে দিয়েছে। إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَن يَشَاءُ أَسْنِي قُرآن شروع সব গুনাহ আল্লাহ ক্ষমা করবে ইচ্ছা করলে, কিন্তু শিরিক গুনার কোনো ক্ষমা নাই। যার জীবনে শিরিক গুণা আছে, এই শিরিক গুণা নিয়ে মারা গেলে চিরকালের জন্য জাহান্নামের আগুনে যাবে। কারণ হাসরের দিন যদি আল্লাহ শিরিক গুণা মাফ করে দেয়, আবু জেহেল বেহেস্তে চলে যাবে, আবু লাহাব বেহেস্তে চলে যাবে, ফেরাউন বেহেস্তে চলে যাবে, নমরুদ বেহেস্তে চলে যাবে, সাদ্দাত বেহেস্তে চলে যাবে, আর এদের জন্য চিরকালের জন্য জাহান্নামের আগুন। সুতরাং শিরিক গুণার কোনো ক্ষমা নাই। আল্লাহর জাতের সাথে অংশীদার স্থাপন করা, যেমন খ্রিস্টানদের দাবি হইল ঈসা নবী বলে আল্লাহর পুত্র সন্তান, এরা যে বলতেছে ঈসা নবী আল্লাহর ছেলে সন্তান, ছেলে আর বাপ তো এক জাত, এক জাত না দুই জাত, ঈসা নবী আর আল্লাহ এক জাত, নাউজুবিল্লাহ জোরে আরো জোরে করুন, আপনারা কি বলেন আল্লাহর কোন ছেলে আছে, আল্লাহর কোন মেয়ে আছে? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমার আল্লাহ জন্ম দেন না, আল্লাহ কাহারো ঘর থেকে জন্ম নেন না। একবার ভারতে এক খ্রিস্টান আলেম দেওবন্দের এক হুজুরের সাথে তর্ক লাগছে, খ্রিস্টান আলেমে কো আল্লাহর ছেলে আছে, আর দেওবন্দের হজরত বলতেছে যে না আল্লাহর কোনো ছেলে মেয়ে। এই খ্রিস্টান আলেমের মুখের জোর এত শক্ত, হে হুজুরে টগাইলিতেছে, সামনে ছিল একটা ফানের টন, ফান ব্যাপারী, হে দেখছে, দেখাইয়া হুজুরে বলতেছেন হুজুর এই খ্রিস্টান আলেমের সাথে আপনি বহস করে পারবেন না, আমার লাগাই দেন। ঠিক আছে তুই বহস কর, বহসের নাম শুনলে কিন্তু হাজার হাজার মানুষ জমে জমে না জমে না, আর কেমন ফান ব্যবহারে বহস করবে খ্রিস্টান আলেমের সাথে, মানুষ বেশি হবে না কম হবে, হাজার হাজার মানুষ। ফান ব্যবহারে বললেন এ খ্রিস্টান আলেম তোর দাবি কি? আমার দাবি হলো আল্লাহর ছেলে আছে। জিজ্ঞাসা করলো আল্লাহর ছেলে কই? দেখো আল্লাহর ছেলে একটা, নাম কি? কো ঈসা। ফান ব্যবহারে বললেন এ জনগণ আপনারা শুনেন, এর দাবি হইল আল্লাহর ছেলে আছে, ছেলে মাত্র একটা, ইলার নাম হইল ঈসা। তখন ফান বাবারি বললেন খ্রিস্টান আলেম রাজা বলছো তুমি আল্লাহর বয়স কত? আল্লাহর বয়সের কোন শুরু আর শেষ আছে? অনন্ত অসীমকাল ছিল, বর্তমানে আছে, সামনে অনন্ত অসীমকাল থাকবে, আল্লাহর বয়সের কোন শুরুও নাই শেষও নাই। সুবহানাল্লাহ। ফান বাহারি বললেন এ জনসমুদ্র আপনারা ভালো করে শুনেন, আল্লাহর বয়সের কোন শুরুও নাই শেষও নাই, অনন্ত অসীমকালের বয়স পাইয়া আল্লাহ ছেলে জন্ম দিছে একটা, আর আমি ফান ব্যবহারি আর চল্লিশ বছরের বয়স পাইয়া এই পর্যন্ত সন্তান জন্ম দিছি আটটা। আপনার এই ফতোয়ারা দেন হেরা আল্লাহ বড় না আমি বড়, আপনারা বলেন হেরা আল্লাহ বড় না আমি বড়, কারণ উনি তো আমরা আল্লাহ না, যে আল্লাহ সন্তান জন্ম দেয় উনি আমরা আল্লাহ, আমরা আল্লাহকে লামিয়ালি উনি আমরা
সন্তান জন্ম দেওয়ার নেওয়ালা আমরা আল্লাহ হইতে পারে না। এখানে তিনি বলতে যে হের আল্লাহ থেকে আমি বড়, কারণ আমি দিছি আর তার হের আল্লাহ যে মাত্র একটা। জনগণ হাত তালি মারছে, ঠিক ঠিক খ্রিস্টানের দলের দাবি হইলো আমরার বাপ হইলো ঈসা, ঈসার বাপ হইলো আল্লাহ, সুতরাং আল্লাহ আমরা দাদা লাগে। আল্লাহ বলে দাদা লাগে, আমরা হইছি নাতি, আল্লাহ হইছে আমরা দাদা। আমরা অপরাধের কারণে যদিও দুযুগো দে দাদা এক সপ্তাহ রাখিয়া মায়া করে আমরা দুযুগ থেকে উড়াইয়া বেহেস্তে দাঁড়াব আমরা দাদা দাদা জুড়ে আরো জুড়ে। আচ্ছা শিরিক অংশীদার একটা জিনিস, এটা আল্লাহ পছন্দ করবে তা দূরের কথা, আমরাও তো পছন্দ করি মনে করেন আপনার আব্বা আপনাকে 30 শতক জায়গা দিয়ে একটা বাড়ি বানাইয়া দিয়ে গেছে, 12 বছর যাবত বাড়িটার মধ্যে আপনি বসবাস করতেছে, 12 বছর পরে সুনামগঞ্জ থেকে একটা লোক এসে বলতেছে ভাই সাহেব এই বাড়ি অর্ধেকটা আমার, আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ বলে হ তুমি অর্ধেকটা লয়ে যাও গা, এ তোর বাড়ি করো তো আমার সুনামগঞ্জ, 12 বছর যাবত বাবার বাড়ি আমি বসবাস করতেছি, তুই কোস অর্ধেকটা তো তা বাড়ি লয়ে যা, এর 10টা না 20টা জুতা দা বাড়ি দিবা, ঠিক না বেটি? তাহলে শরীর আপনি পছন্দ করছেন না অপছন্দ করছেন? আল্লাহ শরীর পছন্দ করবো কেন, ঠিক নেই? আচ্ছা আমি এখানে বয়ান করতেছি, এখন আরেকজন হুজুর যদি কমিটির পরামর্শ ছাড়া আমার বলে আপনি উঠবেন আমি বয়ান করুন, এটা আমি মানু, এবারে তুই করতে গেছো কমিটির সাথে পরামর্শ কর, শরীর আমরা ফসল করি না না। আচ্ছা আপনি যদি তফসির মাহফিল থেকে বাড়িতে যান, যাওয়ার পর আপনি বিবি যদি বলে, আপনি যদি বিবিরে বলেন যে একটা শুভ বর্ষ কিতা আমি আগামীকাল অমুক বাড়ি থেকে বিয়া করো, তখন বিবি করবো আলহামদুলিল্লাহ, কারণ বিবি বুঝা যায় যে আরেকটা বিয়া করলে আমার শরীর হয়ে যাবো, শরীর পছন্দ করি না, ঠিক না? আপনার বিবি আপনার সাথে যত অন্যায় অপরাধ করে আপনি মাফ করতে পারবেন, কিন্তু আপনার বিবি যদি বলে তোমার মতন আমার আরেকটা স্বামী আছে, ওখানে আপনি মানবেন নি, খুবই শিরগুলো খুবই শিক্ষিত, যে আরেকটা স্বামী বলবে, তাহলে শরীর এটা আমরা পছন্দ করি না, তা আমার আল্লাহ শরীর পছন্দ করবো, ঠিক না? ঠিক না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু কালা, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যার সাথে কোনো শরীক নাই। শিরিক এমন একটা পাপ, এইভাবে কোনো ক্ষমা নাই, তবে মরবার আগে যদি তওবা করে যাইতে পারেন ইনশাআল্লাহ মাফ করে দিব, আখেরাতে শিরিক গুনার কোনো মাফ নাই। আছে 80 বছরের কাট্টা কাফের যদি একবার কালেমা হয়ে গেল, তার অতীতের শিরিক গুনাহ আছে না মাফ হয়ে গেছে? হ্যাঁ মাফ। তাহলে শিরিক গুনাহ দুনিয়াতে মাফ আছে, আখেরাতে মাফ? আল্লাহ এই গুনাহ থেকে আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন। এলে একটা গুনাহ, দুই নম্বর হলো আসসিহরু, জাদু। জাদু এমন একটা পাপ, যে জাদু শিখে এও ধ্বংস, যাকে জাদু শিক্ষা দেয় সেও ধ্বংস। জাদু এমন একটা বিষাক্ত জিনিস, এই জিনিসটা দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল লাগাই দেয়, ভাই ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগাই দেয়, গোষ্ঠী গোষ্ঠীর মধ্যে গন্ডগোল লাগাই দেয়, ঠিক না? ঠিক জোরে কর, একটা জাদু বিদ্যে এটা হারাম। তিন নম্বর হলো ওয়াকাতলুন নাফসিল্লাতি হাররামাল্লাহু ইল্লা বিলহাক, নিরপরাধ মানুষকে কতল করা, হত্যা করা, মার্ডার করা, এটা এমন পাপ, এইভাবে দ্বারা সে দুনিয়া তো ধ্বংস হবে আখেরাত তো ধ্বংস হবে।
মার্ডার হনি আমরা দেশ মার্ডার করে আর ফহর করে দুইটা মার্ডার করছে নাউজুবিল্লাহ অথচ কোরআন শরীফের মধ্যে আছে যে একটা লোককে হত্যা করলো সে যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করছে নাউজুবিল্লাহ এটা হারাম এটা হারাম এখন বলেন ফেরের ভিতরের বাচ্চারে যদি কেউ ফালাইয়া দেয় এটা মারান নি এমন করে নি আমরা সমাজ বিবিরে বলছে তুমি গিয়া কম্পিউটারের মাধ্যমে চেক করো ফেরের ভিতরের বাচ্চারা ছেলে না মেয়ে ছেলে হইলে রাখো মেয়ে হইলে ফালাই দিয়ে ও মিয়া তুমি এমন করো না হইতে পারে ছেলের চেয়ে তোমার মেয়ে তোমার উপকার করবে বেশি লাইসা জাকারুকাল উংসা এমন করে নি হ্যাঁ ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান বলেন না তো যথেষ্ট আমরা যে খেত রেজিস্টার করি এই রেজিস্টার কাগজের নিচে লেখা আছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট জীবনদার যে কোরআন শরীফের আয়াত আচ্ছা আচ্ছা আগে আমরার বাংলাদেশের মধ্যে মানুষের সংখ্যা আছে 7 কোটি কোটি 7 কোটি এখন মানুষের সংখ্যা কত 18 কোটি তাহলে পরিবার পরিকল্পনার দ্বারা মানুষ কমতাছে না বাড়তাছে এই গান গাছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যদি গানটা তো বা আগে ছিল 7 কোটি এখন হইল 18 কোটি তাহলে মানুষ তো বাড়তেছে আরো বাড়বে এই আল্লাহ রুহের জগতে যে রুহগুলি রাখছে এই রুহ থাকতে দুনিয়া কিয়ামত হবে না রুহগুলি আল্লাহ ফাটাইব পৃথিবীর কোন শক্তি রুহগুলিকে বাধা দিতে পারবে না আমার আল্লাহ রুহগুলি দুনিয়াতে পাঠাইবি 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 ঠিক না বেটিক জোরে আকলর রিবা ধ্বংসাত্মক গুণা হলো সুদ সুদ কি সুদ দুনিয়া তো তোমার ধ্বংস করবে আখেরা তো তোমাকে ধ্বংস পাঁচ নম্বর অন্যায় ভাবে এতিমের মাল খাওয়া এমন লোক আসেনি আমরা সমাজ অন্যায় ভাবে যে এতিমের মাল আত্মসাত করলো সে দুনিয়া তো ধ্বংস হবে আখেরাত তো ধ্বংস 6 নম্বর ইসলামী যুদ্ধের ময়দান থেকে ভাইগা দেওয়া পড়াইয়া দেওয়া এমন ভাব দুনিয়া তো ধ্বংস হবে আখেরাত তো ধ্বংস বাক্তা গেলে কি মরলে শহীদ বাঁচলে গাছে নির্দোষ নিষ্পাপ মুমিন মহিলার উপরে মিথ্যা অপবাদ উঠানো যে মহিলা নিষ্পাপ কোন কলঙ্কজনক কাজ সে করে নাই এরপরও নির্দোষ মহিলাটার উপরে একটা অপবাদ উঠাইয়া দিছে ও অপবাদ রটাইনাওয়ালা দুনিয়া তো ধ্বংস আখেরাত তো ধ্বংস এমন মিথ্যা অপবাদ উঠানি আর জোরে কান দেখা মহাপাপ আরেক হাদিস আল্লাহ রসুল ফরমান عن جابر رضي الله عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه قال هم سواء نعوذ بالله ذلك জাবের রাদি আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রসুলের লানত অভিশাপ চার ব্যক্তির উপরে এক নম্বর হলো যে সুদ খা এর উপরে নবীর লানত আচ্ছা যার উপরে নবীর লানত এই নবী তার সুপারিশ করবেন আচরিত
চিন্তা করেন কতটা নবীর লানত অভিশাপ। দুই নম্বর হলো যে সুদ খাওয়া, এর উপরে নবীর লানত। তিন নম্বর হলো যে সুদের মুআমালা লেখে কাতের রাইটার, তার উপরে লানত। চার নম্বর হলো যারা সাক্ষী থাকে এরার উপরে নবীর লানত। যারা নাকি সুদের উপরে টাকা লাগা গ্রাম অঞ্চলে, এরা বুদ্ধি আছে তো, এরা এই গ্রামের প্রতাপশালী যে সর্দার এই লোকটা আগে বস করবো, ঠিক না? আচ্ছা বলবে চাষা নেন আপনাকে 10,000 টাকা দিলে আমার সাহাবান খাই। সর্দার তুমুল খুশি, আমার ফুতো তো আমার 10,000 টাকা দেবে, এই যে আমার 10,000 টাকা দিয়ে রয়েছে। আচ্ছা তুমি আমার 10,000 টাকা কেন দিলা? ও চাষা আপনি সাহাবান খাইবেন, আর আপনার অনুমতি দিলে আমি একটা কাজ করব। কি কাজ করবা? অমুক গোষ্ঠীর লোকের কাছে আমি 10,00,000 টাকা সুদের উপরে লাগাবো। আপনি যদি বলেন লাগামো না বলে লাগাইতাম, বেটা 10,000 টাকা অঠারো বেটার কিনে লাইছে না সর্দার কর লাগা, তোর ত্যাগ কোন বেটা মারব লাগা 10,000 টাকা। 10,000 টাকা লাগাই না ওলার যে ভাব, যে সর্দারে কই যে লাগা হেরো এই ভাব, কারণ এর উসিলা সুদ খাওয়াইতাছে, ঠিক না বিটি? আরেকজনকে গিয়া বলছে ভাই নাও তোমার 2,000 টাকা দিলাম সাফাল খাইবা, আর অমুক লোকের কাছে আমি 10,000 টাকা সুদের উপরে লাগাইছি তুমি মুআমালাটা লিখে দিবা, দিছে কত? 2,000 2,000 চার নম্বর দুইজন লোক রেখে ধরছে, এরা 1,000 টাকা করে দিছে, তোমরা সাফাম খাই কি করো? এই কাগজটার মধ্যে তোমরা দুজনের সাক্ষী থাকবে, জনে কত করে হয়েছে 10,00,000 টাকা লাগাই নেওয়ালার যে ভাব, লেখন নেওয়ালার এই ভাব, সাক্ষী থাকুন নেওয়ালার এই ভাব। নাওজুবিল্লাহ দূরে করো। মনে করেন বিদ্যুতের একটা তারের মধ্যে একটা লোক লাগিয়ে গেছে, আর একটা লোক গেছে হেরে বাসে এবার লাগি গিয়া ধরছে, হেলা দৌড়ি বলি কিছু লাগতো না, কজন হয়েছে আর একটা লোক, আরে দুইটা লোক গেছে বিদ্যুৎ গিয়া বাসায় হেও গিয়া ধরছে, যে সুপারিশ করবো এও লেগে যাবে, বাসনের দরকার আছে। আচ্ছা আমরা তো ওয়াজ নসিহত বহু শুনছেন, আমরা নবী ফেডের হিদার জ্বালায় পাথর বানছি নি, একদিন জিব্রাইল আলাইহিসসালাম আসছে, আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ সুখবর। কি সুখবর? সুখবর হলো আপনি এত কষ্ট করেন, আপনি যদি আল্লাহর কাছে সামান্য দুনিয়া চান তাহলে উহুদ পাহাড়টারে স্বর্ণ বানায় দেওয়া হবে, আর স্বর্ণের মালিক হবেন আপনি একা। উহুদ পাহাড়টা কত বড়? 10 কিলোমিটার লম্ব হইল উহুদ পাহাড়টা, যেটা মদিনার এক গ্রাউ করে তুলেছে। নবী বললেন যে সুখবর, নবী বললেন জিব্রাইল আমার সুখবর না তো, আমি স্বর্ণের জন্য তো দুনিয়াতে আসি না, এটা আমার জন্য সুখবর।